বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলো আজকে দেখে নিই আজকের ভিডিওতে কি কি থাকছে নতুন ট্রিক্স এবং টিপস। তো আমি চলে এসেছি ফ্লোরাজানা টিউটোরিয়াল পয়েন্ট থেকে, জান্নাতুল কুবরা। সবাইকে স্বাগতম। তো আজকের ট্রিক্সে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা খুবই অসাধারণ এবং টোটালি ফ্রি সফটওয়্যারের মাধ্যমে। তিনটা ইন্টারেস্টিং ট্রিক্স ইন কম্পিউটার। তো প্রথমে আমরা কি দেখব, হাউ টু রিসাইজ অল ইমেজ ইন ওয়ান ট্রিক। অর্থাৎ একটা মানে জাস্ট ওয়ান ক্লিকে আমি যতগুলো আমার ইমেজ থাকবে, একটা ফোল্ডারে যদি 1000 ইমেজও থাকে, তাহলে সবগুলোকে আমি অনেক বড় ফাইল থেকে রিসাইজ করে ছোট মানে কেবিতে কনভার্ট করে ফেলবো, এমবি থেকে বা আরও বেশি ছোট থেকে কনভার্ট করে ফেলবো। তারপরে কি শিখবো, তারপরে 2 নম্বরে শিখবো হাউ টু রিনেম ম্যানি ফাইল ইন ওয়ান ট্রিক। অর্থাৎ একটা ফোল্ডারে যদি আপনার 1000 বা 10000ও যদি ফাইল থাকে যেটার নাম আছে, সেই নেমগুলো যদি আপনি একটা নাম দিয়ে মানে টোটাল ফাইলকে রিনেম করতে চান জাস্ট এক ক্লিকে, সেটা কীভাবে করবো সেটাও আজকে দেখে নিব। এবং আরেকটা জিনিস দেখবো যে ইমেজ থেকে কীভাবে টেক্সটে কনভার্ট করে নিব, মানে ইমেজ থেকে টেক্সটটাকে জাস্ট কপি করে আমি টেক্সটকে মানে ওয়ার্ডে বা নোটপ্যাডে আমি কীভাবে ইউজ করতে পারি। তো আজকে দেখব এই তিনটা ট্রিক্স। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের ট্রিক্স। প্রথমে চলে আসলাম ইমেজে। ইমেজে আমি ইমেজ যদি রাইট ক্লিক করে আপনাদেরকে প্রপার্টিজে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই ইমেজটার সাইজ হচ্ছে মানে 2 MB, প্রায় 3 MB-র কাছাকাছি। তো একটা ইমেজ যদি 3 MB-র সাইজ হয় আর কি, আমি সাইজটা কীভাবে দেখলাম, আবার ইমেজে রাইট ক্লিক করে প্রপার্টিতে চলে যাব, তাহলে এই মেনুটা চলে আসবে এবং এখানে এই যে সাইজ দেখতে পাচ্ছেন, এই সাইজে এখানে ইমেজ সাইজটা লেখা আছে। তো যদি এত বড় সাইজ হয় একটি ইমেজের, আর যদি DSLR-এর তোলা ছবি হয়, তাহলে তো আরও বেশি হয়, অনেক সময় 30-35 MB হয় এক একটা ইমেজের সাইজ। তাহলে এই আমার কম্পিউটারে অনেক বেশি স্পেস নিবে প্রথমত, দ্বিতীয়ত কম্পিউটার ভারী হয়ে যাবে। তো আমি চাচ্ছি আমার ইমেজের সাইজটাকে কম করতে। তো কি করব, জাস্ট আমি এই ফোল্ডারে যতগুলো ইমেজ আছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, তারপর রাইট ক্লিক করে দেখতে পাচ্ছেন রিসাইজ পিকচার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো যে একটি উইন্ডো ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে উইন্ডো। এই উইন্ডোতে এখানে দেওয়া আছে স্মল, তারপরে মিডিয়াম, লার্জ, ফোন ক্যাটাগরিতেও আপনি ইমেজ সাইজ নিতে পারেন, আবার নিজের কোনো নতুন সাইজ তৈরি করা থাকলে সেটাও পাবেন। এরপর আমি কাস্টমসে চলে যাই। কাস্টমসে যদি যাই, কাস্টমসে এখান থেকে আপনি নির্দিষ্ট সাইজ দিয়ে দিতে পারবেন যে এই এই সাইজের আমি চাচ্ছি। তো আমি কাস্টমসের দরকার নাই, মিডিয়াম নিলাম। আর এখান থেকে 3 নম্বর এই বক্সটাতে চেক দেওয়া থাকে না, আপনারা এটাতে টিকচিহ্ন দিয়ে নেবেন, কারণ যদি না দেন তাহলে এটাতে রিসাইজ তো হবে বাট এই এই ফাইলটাও থাকবে, মানে এই ইমেজটাও থাকবে এই সাইজের, প্লাস আবার রিসাইজ করা ইমেজটাও আসবে, অর্থাৎ কপি হবে। তো এই জন্য একই ফাইল দুইটা চলে আসবে বারবার, তো এই জন্য এই মানে বক্সটাতে টিকচিহ্ন দিয়ে নেবেন। প্লাস এখান থেকে আমি একটু সেটিংয়ে চলে যাই। এই সেটিংয়ের আমরা যদি যাই, তাহলে একটা উইন্ডো ওপেন হলো। তো এই উইন্ডোতে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আছে, তো এখান থেকে আজকে আমরা কয়েকটা অপশন দেখবো। জাস্ট ইমেজ আমরা দেখতেছি ইমেজ রিসাইজার। তো এই ইমেজ রিসাইজারে এখানে যদি যাই, তো এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে যে অ্যাড নিউ সাইজ করলে, অ্যাড নিউ সাইজ করার পরে এখানে যে নিউ সাইজ আসবে, এখান থেকে আপনি এটাকে আপনার মন মতো এডিট করে রাখতে পারেন, ঠিক আছে। যদি এটাকে আমি একটু ছোট করি, এই যে এখান থেকে এখানে এই যে দেখতে পাচ্ছেন নিউ সাইজ, এখানে আপনি নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ফর এক্সাম্পল আমি যদি দেই হচ্ছে পাসপোর্ট সাইজ, ঠিক আছে, সাইজ দিয়ে পাসপোর্ট সাইজের যে সাইজটা সেটা এখানে দিয়ে দিবেন, দিয়ে বাইরে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে নাম চলে আসলো। প্লাস এখানে এখানে এই যে JPG ইনকোডার দেওয়া আছে, অর্থাৎ ইমেজগুলোকে JPG-তে কনভার্ট করবে। আপনি যদি চান PNG বা অন্য কোনো মানে এক্সটেনশনে কনভার্ট করতে ইনকোডারে, তাহলে সেটাও করতে পারবেন। এখানে আরও কিছু ফাংশন আছে, তো এগুলোর দরকার নাই। তো এখান থেকে আমরা ইমেজ রিসাইজ করব। তো এখন আমি ইমেজ রিসাইজারে চলে যাই। তো এখান থেকে আমি এখান থেকে মিডিয়াম সিলেক্ট করলাম আর এখানে রিসাইজে ওকে করলাম। এখন দেখতে পাচ্ছেন এই রিসাইজটা, এটা সবগুলা কনভার্ট হচ্ছে, যে মানে একটু সময় লাগবে, তারপরে এটা দেখবেন খুব তাড়াতাড়ি সবগুলার সাইজ একদম ছোট হয়ে যাচ্ছে। তো এই যে আমার রিসাইজ কমপ্লিট। এখন যদি আমি ইমেজে রাইট ক্লিক করি একটাতে, এই যে যেটাতে আমি প্রথমে করেছিলাম এটাতেই যদি করি, তো প্রপার্টিজে যাই, তাহলে দেখতে পাবেন এটা মাত্র 228 KB-তে চলে আসছে। অর্থাৎ 2 MB-র একটা ইমেজ এখন KB-তে নেমে চলে আসছে, মানে আমার ইমেজের রেজুলেশন কিন্তু চেঞ্জ হবে না, জাস্ট ইমেজের হচ্ছে
মানে সাইজটা কমে আসবে, এমবিটা কমে আসবে, স্পেস যেটা ও নিয়েছিল সেটা কমে আসবে, কিন্তু ইমেজ যেটা আগে যেমন রিফ্রেশ একটা সুন্দর ইমেজ ছিল, যদি আমি ডাবল ক্লিক করি, ইমেজ সাইজ কমে যাওয়ার কারণে কিন্তু ইমেজের মানে টেক্সচারে বা ভিউয়ে কোনো কমতি নাই, এটা খুব সুন্দর একটা ফ্রেশ ইমেজই আছে। তো এটাই হচ্ছে বিষয়। আর আমি এটা কিভাবে করতেছি, রাইট ক্লিক করার পরে এখানে যে যে রিসাইজ এই পিকচার এই অপশনটা কিভাবে আসতেছে সেটা আমরা দেখব ভিডিওর শেষে। আবার দেখে নেওয়া যাক আমরা কিভাবে ফাইল নেম রিনেম করতে পারি। এখানে আমি অনেকগুলো এক্সেল ফাইল নিয়েছি যেখানে আমি এখানে লেখা আছে ফ্রি ক্লাস। তো আমি এখানে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলের নাম রিনেম করব ওয়ান ক্লিকে। তো আবার আমি এটা কন্ট্রোল এ সিলেক্ট করব, তারপর রাইট ক্লিক করে যদি এখান থেকে যে পাওয়ার রিনেম এটাতে চলে যাই তাহলে দেখতে পাবেন এখানে সবগুলো সিলেক্ট হয়েছে। এখান থেকে আপনি যদি এই যে টিকচিহ্ন তুলে দেন তাহলে সবগুলো টিকচিহ্ন উঠে গেল। এখন যেটা যেটা আপনি রিনেম করবেন সেটা সেটাও সিলেক্ট করতে পারেন। তো আমি সবগুলো করে দিলাম এবং এখান থেকে আমার দেখতে পাচ্ছেন পেইড ক্লাস লেখা আছে। তো আমি সামনে আপনাদের জন্য একটি পেইড ক্লাস নিয়ে এসেছি এবং সেখানে আমি গ্রাফিক্স ডিজাইন ক্যানভার যেই ভার্সনটা আছে প্রো সেইটা কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন ইউজ করবেন সেটা শিখাবো। আমার কোর্স মাইক্রোসফট অফিসই হবে, মাইক্রোসফট অফিসের পাশাপাশি আমি আপনাদের ক্যানভা প্রো শিখিয়ে দিব, প্লাস ভিডিও এডিটিংয়ের একটি এআই ভার্সন শিখিয়ে দিব, যেটাতে খুব ইজিলি আপনারা কোনো ধরনের ঝামেলা ছাড়াই ফ্রি অফ কস্ট সফটওয়্যার ব্যবহার করে মানে যেগুলো ক্র্যাক ভার্সন সফটওয়্যার থাকে সেগুলো আপনারা ফ্রিলি ইউজ করতে পারবেন, ওই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো বড় বড় ভিডিও এডিট করতে পারবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমাদের এই রিনেম। তো এই যে এখানে আমি পেইড লিখে রেখেছি তো এটাকে আমি একটু ছোট করে নিই। তো এই যে লিখে রেখেছি এখন এটাকে আমি অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করি তাহলে সবগুলো এখানে দেখতে পাচ্ছেন রিনেম হয়ে গেছে। এটা যদি আমি কেটে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে ফ্রি ক্লাস লেখা ছিল সেটা সবগুলো এখন পেইড ক্লাস, অর্থাৎ একটা ক্লিকে আমি সবগুলো রিনেম করে ফেলেছি। তো আরেকটা জিনিস যেটা এখন আমরা দেখব সেটা হচ্ছে ইমেজ থেকে কিভাবে আমরা টেক্সট কপি করতে পারি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ফ্লোরা জানা টিউটোরিয়াল পয়েন্ট এটা আমার ইউটিউব চ্যানেল, যদি আপনারা চান তাহলে ভিজিট করতে পারেন। তো এই মানে টেক্সট ইয়েতে এইটাতে আমি চাচ্ছি যে এই টেক্সটুকু এখানে এই যে ইমেজ আকারে এখানে আসছে এটা আমি মানে নিয়ে আসছি, আমি নিয়ে আসছি এর আগে, তো এটা আমি কেটে দিলাম। তো এখন আমি আপনাদের কিছু শর্টকাট কি বলবো, উইন্ডোজ শিফট টি, উইন্ডোজ শিফট টি দিলে একটা প্লাস বাটন মানে প্লাসের একটা আইকন চলে আসবে মাউসের সাথে দেখবেন। এখন এটাতে আমি যতটুকু ইমেজকে সিলেক্ট করব, আমি যদি একটু এক্সট্রা ইমেজকে সিলেক্ট করি, ফর এক্সাম্পল এতটুকু নিলাম, এতটুকু নেওয়ার পরে কারণ আমার প্রথমে যে এতটুকু পর্যন্ত ছিল তো আমি আমার চ্যানেলও নিয়ে নিলাম, তো যেটুকু নিয়েছি এখন ওটাকে আমি জাস্ট নোটপ্যাডে এসে কন্ট্রোল পেস্ট করব। তো দেখতে পাচ্ছেন এই যে কিছু এক্সট্রা ইউআর ইউটিউব চ্যানেল ফ্রি ফ্রেন্ডস এগুলো সব কপি হয়ে চলে আসছে। তো কোনো ইমেজ থেকে কীভাবে টেক্সটে কনভার্ট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিলাম। শর্টকাট হচ্ছে উইন্ডোজ প্লাস SHIFT শিফট প্লাস টি। ঠিক আছে, উইন্ডোজ প্লাস শিফট প্লাস টি, তাহলে আপনারা এই মানে ইমেজ থেকে যে কোনো ইমেজ থেকে টেক্সট কপি করতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের শর্টকাট। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই যে ইমেজ রিসাইজ করলাম প্লাস ইয়ে করলাম এটা কোথা থেকে পেয়েছি। তো প্রথমে আমি চলে যাব হচ্ছে আমার ক্রোমের এই মানে সরি উইন্ডোজের যে স্টোরটা আছে সেই স্টোরে, উইন্ডোজ স্টোরে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার লেখা আছে মাইক্রোসফট পাওয়ার টয়েস। তো আপনারা এই উইন্ডোজ স্টোরে এসে এখান থেকে মাইক্রোসফট পাওয়ার টয়েস দিয়ে যদি সার্চ দেন তাহলে এখানে মাইক্রোসফট পাওয়ার টয়েস চলে আসবে। চলে আসলে এখানে জাস্ট এখানে ইনস্টলের একটা অপশন থাকবে, আমার এটা ইনস্টল করা আছে যার মাধ্যমে আমি আপনাদের তখন দেখাচ্ছিলাম। তো ইনস্টলে জাস্ট ক্লিক করবেন আর বুম জাদু, আপনাদের এই যে যে শর্টকাটগুলো আমি দেখালাম রিনেম করার প্লাস হচ্ছে ইমেজকে রিসাইজ করার এগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের রাইট ক্লিক অপশনের ভেতরেই। তো আজকে এ পর্যন্তই, যদি ট্রিক্সগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আজকে এ পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।